বাংলাদেশ আয়তনে ছোট আকৃতির একটি দেশ হলেও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আমাদের বিজিত সমুদ্র সীমা ব্যবহার করেই বাংলাদেশ আগামী এক দশকেই হতে পারে বিশ্বের অর্থ ও সভ্যতার কেন্দ্রবিন্দু। এ কারণেই বাংলাদেশের উপর সাম্রাজ্যবাদীদের চোখ পড়েছে, শুরু হয়েছে নানামুখী ষড়যন্ত্র। কিন্তু সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ এগিয়ে চলছে সামনের দিকে। পোশাক শিল্প সহ অন্যান্য শিল্পের বিকাশের সাথে সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদের বিদ্যমান দুটি সমুদ্র বন্দরই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরটি দিনে দিনে অতিব্যস্ত হয়ে পড়েছে। প্রতিবছর কন্টেইনারের লোডিং আনলোডিং বৃদ্ধি পাওয়ায় মাঝে মাঝেই কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে। 1860 সালে বার্ষিক 1 টাকা সেলামের বিনিময়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করে চট্টগ্রাম বন্দরের শুভ সূচনা ঘটান তৎকালীন ইংরেজ ব্যবসায়ীরা। 1877 সালে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়। 1888 সালে দুটি বৃহদাকার জেটি নির্মাণের পর এবছরেরই 25 এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশনার কার্যকর হয়। তারপর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে 1976 সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয়। অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে গড়ে তুলতে সময় লেগেছিল 116 বছর। বাগেরহাটে অবস্থিত মংলা বন্দরও একদিনে গড়ে ওঠেনি। ১৯৫০ সালে এই বন্দরের গোড়াপত্তন হলেও পশুর নদীতে ব্যাপক সিল্ট্রেশনের কারণেই এই বন্দরকে অনেক সময় বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষ সৃষ্টি হলেও বন্দরটি নানামুখী সমস্যায় জর্জরিত।
শিল্পায়নের ব্যাপক বিকাশে আমদানি রপ্তানি বৃদ্ধির কারণে বিদ্যমান চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দরের পক্ষে আগামী দশকের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। তাছাড়া ভূরাজনৈতিক বাস্তবতায় আগামী দশকে আমাদের প্রতিবেশী দেশগুলোর অর্থ প্রদানের বিনিময়ে আমাদের বন্দরসমূহ ব্যবহার করতে পারে। এই চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে সামনে রেখেই বাংলাদেশ সরকার আরও একাধিক সমুদ্র বন্দর নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। ২০১৩ সালের ৫ নভেম্বর মহান জাতীয় সংসদে পায়রা বন্দর অধ্যাদেশ পাশের মধ্য দিয়ে দেশের তৃতীয় সমুদ্র বন্দরের আইনি কাঠামো প্রণীত হয় এবং একই বছরের ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ চ্যানেলের সন্নিহিত অঞ্চলে পায়রা বন্দরের ফলক উন্মোচন করেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা বন্দরের ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বন্দরটা তৈরি করার সাথে সাথে এলাকায় আমদানি রপ্তানি পণ্য পরিবহনের এক নতুন দিগন্ত সৃষ্টি হবে। এই বন্দরকে কেন্দ্র করে এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে। এখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। এখানে এলএনজি টার্মিনালের জায়গা রাখা হয়েছে। এখানে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে পারবো আমরা এলাকায়। আমাদের লক্ষ্য হচ্ছে যে একদিকে আমাদের নৌবাহিনীকে যেমন আমরা শক্তিশালী করছি, পাশাপাশি আমাদের এই অঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশ আরো উন্নত হোক এবং সেই লক্ষ্য নিয়ে একটি আমরা যেমন সোনাদিয়াতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা আমরা নিয়েছি আর এ ব্যাপারে অনেকগুলি দেশের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। কাজে গভীর সমুদ্র বন্দর করলে আমাদের আমদানি রপ্তানি আরও সুবিধা হবে। শুধু আমরা না, এই অঞ্চলে অন্যান্য দেশ যেমন নেপাল, ভুটান বা ভারত সহ অন্যান্য দেশও আমাদের এই সমুদ্র বন্দরগুলি ব্যবহার করতে পারবে। তাতে আর্থিকভাবে বাংলাদেশ লাভবান হবে এবং তারাও এই বন্দর ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্য চালাতে পারবে। আঞ্চলিক সহযোগিতা ছাড়া কখনোই আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারি না। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা আগেই বলেছি চট্টগ্রাম সমুদ্র বন্দর গড়ে তুলতে সময় লেগেছিল ১১৬ বছর, কিন্তু পায়রা বন্দরের অপারেশন শুরু হয়েছে ৩ বছর শেষ না হতেই। বিগত ১৩ আগস্ট ২০১৬ ইং নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি সহ অন্যান্যের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পায়রা বন্দরের অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন চীন থেকে আগত এমবি ফরচুন বার্ড পায়রা বন্দরের বহিনঙ্গরে অবস্থান করে এই জাহাজটি পদ্মা সেতুর জন্য ৫৩,০০০ মেট্রিক টন পাথর নিয়ে আসে। এই জাহাজটি পায়রা বন্দরে প্রবেশের সাথে সাথেই পায়রা বন্দরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দরে রূপান্তরিত হতে পায়রা বন্দরের সময় লাগবে আরও ৭ বছর, অর্থাৎ ২০২৩ সাল নাগাদ পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ কলেবরে ব্যবহার করা যাবে। পূর্ণাঙ্গ বন্দর ব্যবস্থা গড়ে তোলার জন্য মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে যাওয়া হচ্ছে। বন্দরের সার্বিক কার্যক্রম ১৯টি কম্পোনেন্টে ভাগ করা হয়েছে, যার ৬টি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং অবশিষ্ট ১৩টির মধ্যে ৬০টি জি টু জি ও ৬টি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই এর মাধ্যমে করার চেষ্টা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট হলো মেইন চ্যানেল ড্রেজিং। ইতিমধ্যে বিশ্ববিখ্যাত একটি কোম্পানির সাথে এফডিআই পদ্ধতিতে এ কাজ করার জন্য এমওইউ করা হয়েছে।
পায়রা বন্দরের প্রণীত স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলে আধুনিক বন্দর সুবিধা সম্বলিত পরিবেশ বান্ধব বন্দর গড়ে উঠবে এবং শিল্পায়ন সহ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে ফলে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে সুপ্রিয় দর্শক আসুন আমরা পায়রা বন্দরের অপারেশন কার্যক্রম উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের কথোপকথন শুনি বর্ধমান আমদানি রপ্তানি বৃদ্ধির মোকাবেলা করে দেশের বিদ্যমান দুটি বন্দর চট্টগ্রাম ও মংলা এর মাধ্যমে মিটানো সম্ভব হবে না বিধায় তৃতীয় সমুদ্র বন্দর পায়রা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল প্রতিষ্ঠা করা মাননীয় প্রধানমন্ত্রী আজ স্বল্প পরিসরে পায়রা বন্দরে অপারেশনাল কার্যক্রম উদ্বোধনে দক্ষিণ অঞ্চল সহ বিশ্ববাসী বিশ্বব্যাপী এক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অনেকেই পায়রা বন্দর ব্যবহারের জন্য আগ্রহী হয়ে উঠেছে আমি বিশ্বাস করি ভবিষ্যতে পায়রা বন্দর দক্ষিণ অঞ্চল সহ সমগ্র বাংলাদেশে আলোর পত্রিকা হয়ে আবির্ভূত হবে মাননীয় প্রধানমন্ত্রী এদেশকে ভালোবেসে এ নদীকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের ঠিকানা খুঁজে নিয়েছিলেন নদীতে বাংলাদেশের মানুষকে স্লোগান শিখিয়েছিলেন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা যোগ্য পিতার যোগ্য সন্তান আপনি জাতির পিতার মতো আপনি বাংলাদেশের অর্থনীতির ভিত্তি রচনা করেছেন নদিয়ার সাগরে মাননীয় প্রধানমন্ত্রী আজ পায়রা বন্দরে অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আমি পরিশেষে আপনাকে সকলের পক্ষ থেকে আজকে আন্তরিক ধন্যবাদ জানাব এবং আমরা যে আজকে এখানে উপস্থিত হতে পেরে এই কার্যক্রমে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি এবং এটাই আপনার বদান্যতা আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই এবং বাংলাদেশের আজকের এই ঐতিহাসিক মুহূর্ত সকলের কাছে স্মরণীয় হয়ে থাক আমি এই প্রস্তাব ব্যক্ত করে শেষ করছি ভিডিও কনফারেন্সিং শেষে পায়রা বন্দর কর্তৃপক্ষের চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি সহ এতে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আসম ফিরোজ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং নূর ই আলম চৌধুরী লিটন এমপি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পায়রা বন্দর কর্তৃপক্ষ পায়রা বন্দরের উপর একটি তথ্যচিত্র নির্মাণ এবং প্রদর্শন করেন
আসুন আমরা তথ্য চিত্রটি উপভোগ করি। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশাল জনশক্তি এবং ভূমি ও নদীর উর্বরতাই এর অন্যতম কারণ। দক্ষিণে বঙ্গোপসাগর, বহির্বিশ্বের সাথে সংযোগের 710 কিলোমিটার বিস্তৃত এক সিংহ দ্বার। 1971 সালে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমুদ্র ও নদীর প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তোলা। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, আমাদের বৈদেশিক নীতির এই মূল মন্ত্রকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিবেশী দেশসমূহের সাথে সমুদ্র ও স্থল উভয় ক্ষেত্রে সীমানা সংশ্লিষ্ট সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি আমরা। তাই সর্বক্ষেত্রে আমাদের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। বর্তমানে আন্তর্জাতিক সমুদ্রবাহিত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে 2টি সমুদ্রবন্দর। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে সক্ষমতা ও সংখ্যা উভয়ের মাধ্যমে বন্দর অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি। আমাদের কেন্দ্রীয় উপকূলীয় বলয়ও বন্দর কার্যক্রমকে আরো সম্প্রসারিত করার দাবি রাখে। এক্ষেত্রে প্রস্তাবিত সমাধানটি হল বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পটুয়াখালী জেলার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত পায়রা সমুদ্র বন্দরকে গড়ে তোলা। পরিকল্পনা অনুযায়ী পায়রা সমুদ্র বন্দর আমাদের দ্রুত বর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক চাহিদা পূরণে সমর্থ হবে এবং দেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের সকল ধরনের ব্যবসা ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পায়রা বন্দরটি পটুয়াখালী জেলার কলাপাড়ার অধীনে রাবনাবাদ চ্যানেলে অবস্থিত। উক্ত শিপিং বান্ধব বিস্তীর্ণ এলাকা সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রাকৃতিকভাবেই উপযুক্ত একটি অঞ্চল, সেই সাথে অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাক, ঔষধ শিল্প, সিমেন্ট, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল ও সার কারখানা, তেল শোধনাগার, কন্টেইনার, বাল্ক, সাধারণ কার্গো, এলএনজি, পেট্রোলিয়াম ও যাত্রী পরিবহন, জাহাজ নির্মাণ শিল্প সহ আরো অনেক খাতের অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করতে এই অঞ্চলটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত সর্বাধুনিক একটি বন্দর হিসেবে পায়রা বন্দরকে গড়ে তোলার জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় সরকার ইতোমধ্যেই 16 একর জায়গা অধিগ্রহণ করে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলেছে। এছাড়া একনেকে বরাদ্দকৃত 1,128 কোটি টাকা দিয়ে মূল বন্দরের জন্য ভূমি অধিগ্রহণ, সংযোগ সড়ক, ড্রেজিং এবং কিছু জলযান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। বহিস্থ নগর স্থলে মাদারশিপ থেকে পণ্য খালাস করে অভ্যন্তরীণ জাহাজের মাধ্যমে নদীপথে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম শুরু করা। মধ্যমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে 2018 সালের মধ্যে প্রয়োজনীয় ড্রেসিং ও আনুষাঙ্গিক সুবিধা সহ একটি কন্টেইনার ও একটি বাল্ক টার্মিনাল নিয়ে বন্দরের কার্যক্রম শুরু করা। সর্বোপরি সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রয়েছে একটি পূর্ণাঙ্গ বন্দর প্রতিষ্ঠা সহ 2023 সালের মধ্যে পায়রা বন্দরকে কেন্দ্র করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এয়ারপোর্ট, বন্দর নগরী, ডকইয়ার্ড ও শিপইয়ার্ড, ইকোট্যুরিজম এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ও অবকাঠামো গড়ে তোলা। পায়রা বন্দরের অংশ হওয়া মানে দেশের জন্য একটি উন্নততর আগামীর গর্বিত অংশীদার হওয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দর প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, আজ গণচীন হতে আগত বাণিজ্যিক জাহাজ MV ফরচুন বার্ড হতে পণ্য খালাসের মাধ্যমে স্বল্প পরিসরে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। জাহাজটি পদ্মা সেতুর জন্য 53,000 মেট্রিক টন পাথর নিয়ে এসেছে। মালয়েশিয়া ও ভারত থেকে আরও জাহাজ পায়রা বন্দরে পণ্য খালাসের জন্য অপেক্ষায় রয়েছে।
পায়রা বন্দরের সার্বিক অবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পায়রা সমুদ্র বন্দরের মতো একটা যুগ উপযোগী বন্দর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালের নভেম্বরে এই প্রকল্পটি গ্রহণ করেন। প্রকল্পটি তিনটি লক্ষ্যমাত্রা নিয়ে আমরা শুরু করি, স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় কার্যাদি শেষ করে অবকাঠামো তৈরি, কাস্টমস ফ্যাসিলিটি তৈরি করা, বন্ডেড এরিয়া হিসেবে ঘোষণা করা, শিপিং এজেন্ট, সিএনএফ এজেন্ট সহ অন্যান্য সমস্ত কার্যাদি শেষ করে আমরা গত 13 আগস্ট 2013 তারিখে এই বন্দরের কার্যক্রম শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পায়রা বন্দরেরকে 2019 সালের মধ্যে ন্যূনতম একটি কন্টেনার টার্মিনাল, একটি বাল্ক টার্মিনাল, একটি মাল্টিপারপাস টার্মিনাল সহ অন্যান্য বন্দর অবকাঠামো তৈরির পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই 1,128 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই টাকা দিয়ে আমরা মূলত জমি অধিগ্রহণ, আমাদের ঢাকার যে নৌপথ আছে নৌপথের ড্রেজিং, একটি 4 লেনের সংযোগ সড়ক সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছি। তাছাড়া সমস্ত কাজকে আমরা প্রায় 19টা কোম্পানিতে ভাগ করে এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার জন্য। মূলত 19টা কোম্পোনেন্টকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, অনেকগুলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর আওতায় করা হচ্ছে। আমরা আশা করছি 2019 সালের ভিতর আমাদের কাঙ্ক্ষিত মধ্যমেয়াদী পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারব। তাছাড়া 2023 সালের ভিতর একটা পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে তুলে সেখানে আমাদের অন্যান্য অনেক ফ্যাসিলিটি থাকবে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলে একটা শিল্প উন্নত এলাকায় পরিণত হবে। এখানে আমাদের এয়ারপোর্ট সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল অনেক শিল্প কারখানা গড়ে উঠবে, ফলে এই অবহেলিত এলাকা একটি উন্নত এলাকায় পরিণত হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এটা ব্যাপক ভূমিকা রাখবে। তাছাড়া আপনারা জানেন যে আমাদের বর্তমান দুইটা বন্দরের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে আছে। আমাদের কয়েকটা ফ্যাক্টর এক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে কাজ করছে। বিশেষ করে আমাদের গার্মেন্টস রপ্তানি বর্তমানে $25 বিলিয়ন হচ্ছে। সরকার 2021 সালের মধ্যে এটাকে 50 বিলিয়ন উন্নীত করার জন্য পরিকল্পনা নিয়েছে। এছাড়াও আমাদের যে হারে অন্যান্য অর্থনৈতিক আমাদের GDP বর্তমানে 7% উন্নীত হয়েছে। এছাড়া সরকার প্রায় দেশের বিভিন্ন এলাকায় 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছে। এর ফলে আগামী 5 বছর পর যে হারে আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে বিদ্যমান দুটি বন্দরের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব হবে না। আমরা আশা করছি আমাদের আগামী 5 বছরে পায়রা বন্দরকে সম্পূর্ণভাবে গড়ে তুলে আমাদের বৈদেশিক আমদানি রপ্তানির সিংহভাগই পায়রা বন্দরের মাধ্যমে আমরা হ্যান্ডলিং করতে পারব ইনশাআল্লাহ। আমাদের সাথে কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান MP। তিনি আমাদেরকে বলেন, দক্ষিণাঞ্চল পটুয়াখালীর কলাপাড়ার রাউন্ডামার চ্যানেলে যে তৃতীয় সমুদ্র বন্দর পায়রা, এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি দীর্ঘদিনের স্বপ্ন। তিনি ক্ষমতায় এসেই আমাকে নির্দেশনা দিয়েছিলেন একটি বন্দর দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠার জন্য। আমরা সেভাবে কাজ শুরু করি এবং 2013 সালের 19 নভেম্বর তারিখে আমরা পায়রা বন্দরের উদ্বোধন করি। সেদিন উদ্বোধনটা ছিল পায়রা বন্দর প্রতিষ্ঠার উদ্বোধন। আমাদের যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী আমাদের পরিকল্পনার মধ্যে ছিল বহির নোঙরে জাহাজ এনে সেটা লাইটারাইজ করে আমরা মালামাল খালাস করব। আমরা ডিসেম্বরের আগেই 2016 ডিসেম্বরের আগেই কিন্তু সেই কাজটি গত 13 আগস্ট আমাদের যে স্বল্পমেয়াদী পরিকল্পনা ছিল সেটা আমরা সফল হয়েছি। আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনা হলো 3টি জেটি আমরা 2018 সালের মধ্যে নির্মাণ করব এবং নদীর খনন কাজটি আমরা করব। 3টি জেটির মধ্যে একটি হবে কন্টেনার জেটি, একটি কার্গো, আরেকটি হবে মাল্টিপারপাস। এই 3টি জেটি আমরা নির্মাণের পরে এবং নদী খনন আমরা ন্যূনতম 8 মিটার নিশ্চিত করব এবং এটা পর্যায়ক্রমে 10 মিটার এবং পরবর্তীতে 16 মিটার পর্যন্ত আমরা কিন্তু এই নদী খনন করব। এই নদী খননের জন্য একটি বেলজিয়ান কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে এবং তারা তাদের কার্যক্রম শুরু করেছে। জেটি নির্মাণ করে আমরা জাহাজটা এখানে নিয়ে আসবো এবং এখানেই এখন মালামাল খালাস হবে। 2023 সালের মধ্যে পায়রা বন্দর পূর্ণাঙ্গ ধারণ করবে, এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আমরা আশা করি বাংলাদেশে সমুদ্র বিজয়ের পরে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ব্লু ইকোনমি, সেই ব্লু ইকোনমির একটি অংশ হলো এই পায়রা বন্দর। এবং আমরা বিশ্বাস করি পায়রা বন্দরের যে উন্নয়ন এবং যে ধরনের আমরা বিদেশি বিভিন্ন দেশ থেকে যে সহযোগিতা আমরা পাওয়ার আশ্বাস পাচ্ছি এবং তারা যেখানে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, সেটা আমি মনে করি আসলে এই কাজগুলো দ্রুত শেষ করতে পারবে।
আমরা নদী খনন করব, এখানে জেটি নির্মাণ হবে তিনটি, এখানে পাওয়ার প্ল্যান্ট হবে, কোল প্ল্যান্ট হবে, একটি আধুনিক শহর হবে, নেভি শিপইয়ার্ড গড়ে উঠবে, বিমানবন্দর হবে এবং এখানে শিল্প অঞ্চল, একটি শিল্প অঞ্চল হবে যেটা এক্সপোর্ট প্রসেসিং জোনের মতো একটি শিল্প অঞ্চল হবে। এছাড়াও আরো অনেক ধরনের কম্পোনেন্ট কিন্তু আমাদের এখানে আছে। এর ফলে যেটা হবে যে একটা বিশাল অর্থনৈতিক কর্ম চঞ্চলতার সৃষ্টি হবে, লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে এই বন্দরে এবং এটা আমরা ইতিমধ্যে সফলতা অর্জন করতে চলেছি। আমাদের বেশ বহু লোকের ইতিমধ্যে কর্মসংস্থান হয়েছে এবং আরো হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বন্দরের নামকরণ করেছেন পায়রা। পায়রা শান্তির প্রতীক। পায়রা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে যে সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ যখন তাদের কর্মসংস্থান হবে স্বাভাবিকভাবে কিন্তু মানুষ তখন এই কর্মে ব্যস্ত থাকতে হবে, অন্য দুশ্চিন্তা তাকে এই জন্য করতে হবে না। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নটি বাস্তবায়ন হবে। আর এটা কিন্তু একটি ছোটখাটো প্রকল্প নয়, এটা বিশাল প্রকল্প। এই জন্য আমরা 6,000 একর জমি আমরা অধিগ্রহণ করেছি। এখানে কিন্তু আরো যে সমস্ত কম্পোনেন্ট গুলো হচ্ছে যেগুলোকে বিদেশিরা অনেকেই এখানে অর্থায়ন করতে চাচ্ছে, বিনিয়োগ করতে চাচ্ছে, তাদের এই সহযোগিতার মধ্য দিয়ে পায়রা বন্দর ইনশাআল্লাহ 2023 সালের মধ্যে একটা বিশাল প্রকল্প হিসাবে রূপ লাভ করবে। অনুষ্ঠানের শেষে এসে আমরা মনে করিয়ে দিতে চাই, চট্টগ্রাম বন্দর গড়ে তুলতে সময় লেগেছিল 116 বছর, আর পায়রা বন্দরে ইতিমধ্যেই জাহাজ ভিড়েছে। পূর্ণ কলেবরে বন্দরটি ব্যবহারে সময় লাগবে মাত্র 10 বছর। এই অভাবনীয় সাফল্যের জন্য জাতি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ, পায়রা বন্দর সংশ্লিষ্ট জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনসাধারণের কথা চিরদিন স্মরণ রাখবে, স্মরণ রাখবে পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান প্রশাসনকেও। এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠানের ইতি টানছি।